হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিটিপি থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছ, তো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে এ নিয়ে তোমরা কিন্তু অনেক প্রশ্ন করছো। তো বন্ধুরা, আজ আমি বিভিন্ন স্টাডি সেন্টারে ফোন করে জানতে পারলাম যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখবো, যারা আমার চ্যানেল নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকে যে আপডেট পাওয়া গেল যে তোমাদের যেহেতু পিজির অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অর্থাৎ যারা পিজিতে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তার রেসপেক্টে কিন্তু এই NSOU এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ চলতি সপ্তাহের 18 থেকে 23 তারিখের মধ্যে তোমাদের কিন্তু নোটিস প্রকাশ করে তোমাদের রেজাল্ট কিন্তু আউট করবে, এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে। বন্ধুরা, তোমরা মনে রাখবে পিজির অ্যাডমিশনের কথা মাথায় রেখে কিন্তু NSOU এই পদক্ষেপ নিয়েছে যে তোমাদের 18 থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু বিডিপি টার্ম ইন এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেবে। তো বন্ধুরা, যারা পিজিতে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু অনলাইনে যখন তোমাদের রেজাল্ট বেরোবে তারপরে তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে। তোমরা মনে রাখবে অনলাইনে তোমাদের কিন্তু মার্কশিট প্রথমে প্রোভাইড করবে NSOU, এরপরে তোমাদের জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু অফলাইনে মার্কশিট, সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করবে। তো বন্ধুরা, তোমাদের সকলের কিন্তু রেজাল্ট খুব ভালোই হবে, আশা করি তোমরা সকলেই পাস করে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিও। ধন্যবাদ।